প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। গত ক্লাসে আমি ডিজিটাল ডিভাইসে তোমাদের মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদেরকে ডিজিটাল ডিভাইসের একটি প্রশ্ন এবং এর সমাধান আলোচনা করার উদ্দেশ্যে তোমাদের সামনে একটি উদ্দীপক উত্থাপন করেছি, যেখানে দুইটি চিত্র আছে, চিত্র এক এবং চিত্র দুই। এখানে দুইটি প্রশ্ন, একটি গ এবং ঘ, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, তাই আমি তোমাদের এই প্রশ্নটাকে একটু গুরুত্ব সহকারে আলোচনা করতে চাচ্ছি। উদ্দীপকে যে দুটি চিত্র আছে, চিত্র সমন্বয়ে ঘ এর প্রশ্ন হলো দুই নং চিত্রটি দিয়ে একটি প্রশ্ন। সেখানে লেখা আছে, উদ্দীপকের দুই নং গেটটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা যে তিনটি মৌলিক গেট শিখেছিলাম, এই তিনটি গেটের সমন্বয়ে দুই নং চিত্রকে বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। তা আমরা প্রথম গয়ের প্রশ্নটি আলোচনা করব। উদ্দীপকের দুই নং গেটটি হলো এক্সোর গেট। আমরা যেখানে তিনটি মৌলিক গেট আলোচনা করেছি, তারপর চারটি যৌগিক গেট আছে। চারটি যৌগিক গেটের মধ্যে বিশেষ দুইটি গেট আছে, একটি গেট হলো এক্সোর গেট, আরেকটি গেট হলো এক্সনর গেট। এখানে দুই নং চিত্রটির গেটটি হলো এক্সোর গেট। এই এক্সোর গেটটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার পূর্বে আমরা আগে এক্সোর গেটের চিত্রটি অঙ্কন করি, তারপর এক্সোর গেটের সত্যক সারণীটি বোঝার চেষ্টা করি। এক্সোর গেটের চিত্রটি আমি এখানে উপস্থাপন করেছি দুইটি ইনপুট দিয়ে। ইনপুট দুইটি হলো এ এবং বি। এই দুইটি ইনপুট যখন এক্সোর গেটের মধ্যে দিয়ে ইনপুট হয়, তখন এর আউটপুট হয় এ এক্সোর বি। এ এক্সোর বিকে লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। এই ইনপুট এবং আউটপুটকে সত্যক সারণীর মধ্যে উপস্থাপন করলে আমরা যে সত্যক সারণীটি পাই, সেখানে যেহেতু দুইটি ইনপুট, তাহলে এই দুইটি ইনপুটের জন্য আমাদের ইনপুটের সমন্বয় হবে চারটি, যা হবে শূন্য থেকে শুরু করে তিন পর্যন্ত। যেমন প্রথম যে লাইনে আমরা লিখছি শূন্য শূন্য, এর অর্থ হইল শূন্য। শূন্য এক, এটা হলো এক। এক শূন্য, তা হলো দুই। এক এক, এটা হলো তিন। আমরা ডিজিটাল যদি চিন্তা করি বা বাইনারিতে চিন্তা করলে, এখন এই ইনপুটের আউটপুটটা কী হবে? এক্সোর গেটের আউটপুট জানতে হলে, ইহা একটা বিশেষ গেট যেহেতু, আমাদের একটি সূত্র মানতে হবে বা সূত্র জানতে হবে। এবং এই সূত্র আমরা যে জানি, তাহলে দুই ইনপুট হোক, তিন ইনপুট হোক বা তার ততোধিক ইনপুট হোক, আমরা তার আউটপুটকে সহজেই লিখতে পারব। সেই সূত্রটি হলো, ইনপুটে যদি বেজোড় সংখ্যক ওয়ান থাকে, তাহলে আউটপুটে হবে ওয়ান। আমি আবার বলছি, ইনপুটে যদি বেজোড় সংখ্যক ওয়ান থাকে, তাহলে আউটপুট ফল হবে ওয়ান। তাহলে আমরা ইনপুটগুলো লক্ষ্য করি কোথায় কোথায় বেজোড় সংখ্যক ওয়ান আছে। যেমন আমাদের আছে শূন্য আর এক, এ কথার অর্থ হলো এখানে একটি এক, অর্থাৎ বেজোড় সংখ্যক এক আছে বা ওয়ান আছে, তাই এটার আউটপুট হবে ওয়ান। অনুরূপভাবে তারপরে যে আমরা দেখি এক আর শূন্য, এখানেও আছে বেজোড় সংখ্যক ওয়ান, তাহলে আউটপুট হবে ওয়ান। এই চার ধরনের ইনপুটের মধ্যে আমরা দুই ধরনের ইনপুট পাইলাম বেজোড় সংখ্যক ওয়ান, অর্থাৎ একটা একটা ওয়ান, এর জন্য আউটপুট হচ্ছে ওয়ান। আর বাকি সকল ক্ষেত্রে আউটপুট হবে জিরো, অর্থাৎ শূন্য শূন্য এই ক্ষেত্রে আউটপুট হবে জিরো, আবার ওয়ান ওয়ান আউটপুট হবে জিরো। তাহলে আমরা সত্যক সারণীতে বুঝতে পারলাম। এখন এই সত্যক সারণীকে অনুসরণ করে অথবা আমরা সমীকরণকে অনুসরণ করে আমরা মৌলিক গেটের মাধ্যমে তোমার এক্সোর গেট অঙ্কন করতে পারি। মৌলিক গেট দিয়ে এক্সোর গেট অঙ্কন করার জন্য আমাদেরকে এক্সোর গেটের আউটপুটের দিকে খেয়াল করতে হবে। যখন আমরা এ এবং বি দুইটি ইনপুট দেই, তখন আউটপুট আসে এ এক্সোর বি, অর্থাৎ এটাকে আমরা যখন ভেঙে লিখি, তখন হয় এ নট বি প্লাস এ বি নট। যদি আমরা খুব শুদ্ধ ভাষায় বলতে যাই, তাহলে হবে এ নট অ্যান্ড বি, অর এ অ্যান্ড বি নট। আমরা এই সমীকরণে দেখতেছি ইনপুট আছে আমাদের দুইটি, একটি হলো এ আর একটি হলো বি।
আমরা সর্বপ্রথমে দুইটা ইনপুট অঙ্কন করি, এ এবং বি। এ এবং বি ইনপুট অঙ্কন করার পর আমরা আবার সমীকরণ দিকে লক্ষ্য করি। এখানে কি কি গেট লাগবে, কি কি গেট লাগবে? এখানে দেখো এন্ড আছে, এই প্রথমে একটা এন্ড আছে, তাহলে একটা এন্ড গেট লাগবে। এখানে দেখো আরেকটা এন্ড আছে, একটা এন্ড গেট লাগবে। এই দুই এন্ডের মাঝে এখানে আমাদের প্লাস আছে, মানে প্লাস মানে অর, তাইলে একটা অর গেট লাগবে। আর এই যে এর উপর একটা নট, বি এর উপর একটা নট, তাহলে আমাদের নট গেট লাগবে দুইটি। তাহলে আমরা দেখলাম দুইটি আছে এন্ড গেট, দুইটি আছে নট গেট, একটা আছে অর গেট। তা আমরা এইভাবে অঙ্কন করতে চেষ্টা করি, প্রথম এ নট বি, এখানে যেহেতু এন্ড আছে একটা আমরা এন্ড গেট আঁকলাম, তাহলে একটা এন্ড গেট। হ্যাঁ, এ এন ডি, একটা এন্ড গেট। হ্যাঁ, এ এন্ড গেটের সাথে একটা এ ইনপুট আসবে, এ ইনপুটটা আসলে এখানে এসে নট গেটের মাঝে যখন আসবে তখন এটা হয়ে যাবে এ নট, এ নট। হ্যাঁ, আর বি থেকে যখন আসবে তখন হবে বি, তাহলে আমরা আউটপুটটা পাবো এ নট বি, এ নট। হ্যাঁ, যেহেতু এটা এন্ড গেট এন্ড বি, এরপর আছে নট। ঠিক অনুরূপভাবে আমরা যদি এই আউটপুটের দিকে তাকাই, এখানে আছে এ, এর অর্থ হলো সরাসরি আমরা এর থেকে এন্ড গেটের মধ্যে এসে পড়ব, হয়ে গেল এ। হ্যাঁ, তারপরে বি নট, তাইলে এই যে বি এর থেকে আনলাম, এটা একটা নট গেট হয়ে আসবে, তাহলে এটা হবে বি নট। তাহলে আমরা কী পেলাম, এ নট, প্রথম শুধু ডাইরেক্ট এ, তাহলে এখানে পেলাম আমরা এ, হ্যাঁ, অ্যান্ড এই যে বি নট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা এন্ড গেট আমাদের ছিল যেহেতু, তাহলে এই দুইটা এন্ড গেট থেকে আমরা কী পেলাম, প্রথম থেকে পেলাম এ নট বি, দ্বিতীয় এন্ড গেট থেকে পেলাম এ বি নট। এখন এই দুইটা এন্ড গেটের মাঝে একটা অর চিহ্ন আছে, যোগ চিহ্ন মানে অর চিহ্ন, অর একটা অর গেট আঁকতে হবে। তাহলে আমরা দেখি এই দুইটাকে যোগ করার জন্য এখানে একটা অর গেট আমরা নিচ্ছি। তাহলে এ নট বি আসবে প্রথম, এই যে এ নট বি অর, এই অর গেটের মধ্যে জানা হচ্ছে এ বি নট। আর একে আমরা লিখতে পারি সমান সমানে এ এক্সর বি। তাহলে আমরা প্রত্যেকটা জায়গাখানে নট গেট দুইটা, এন্ড গেট দুইটা, অর গেট একটা, প্রত্যেকটা হলো আমাদের মৌলিক গেট। তাহলে আমরা লিখতে পারি মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন হলো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উচ্চতর দক্ষতা যে প্রশ্ন অর্থাৎ ঘয়ের প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি। ঘয়ের প্রশ্নটি আমরা আবারও বলছি, উদ্দীপকের গেট দুইটির সমন্বয়ে হাফ এডার অঙ্কন করা যায় কিনা বর্ণনা করা করো। তা আমরা এই এই দুইটি চিত্রের দিকে তাকাই, প্রথম চিত্রে আছে একটি গেট যেটাকে আমরা বলি এন্ড গেট, দ্বিতীয় চিত্রে যে গেট আছে সে হলো এক্সর গেট। তো এখন আমরা জানি এন্ড গেট আর এক্সর গেটের সমন্বয়ে হাফ এডার তথা অর্ধযোগের বর্তনী অঙ্কন করা যায়। তাহলে আমরা প্রথমে বলবো উদ্দীপকের দুইটি গেটের সমন্বয়ে হাফ এডার অথবা অর্ধযোগের বর্তনী অঙ্কন করা যায়। তাই নিচে আমি অর্ধযোগের বর্তনী অঙ্কন করলাম এবং এর সত্যক সারণী আমরা আলোচনা করব। অর্ধযোগের বর্তনী অঙ্কন করার জন্য আমরা প্রথমে এক্সর গেটটি আঁকি। এক্সর গেট, এক্সর গেট অর্থাৎ হলো অর গেটের সাথে সমন্বয় করি, এক্সর গেট হয় অর গেট। হ্যাঁ, সাথে আমরা আরেকটি মাত্রা দিয়ে দিলাম, তাহলে এক্সর গেট। এই এক্সর গেটের সাথে এন্ড গেট আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলেই আমাদের অর্ধযোগের বর্তনী তথা হাফ এডার অঙ্কন হয়ে যায়। একটি হাফ এডারের মধ্যে আমাদের দুইটি ইনপুট থাকে, দুইটি আউটপুট থাকে। ইনপুট দুটিতে আমরা এ এবং বি ধরি, আর আউটপুট দুইটি পাচ্ছি, একটি হলো পাচ্ছি যোগফল এস এ এক্সর বি, আরেকটি পাচ্ছি ক্যারি এ এন্ড বি। আমরা জানি হাফ এডার দুইটি বিটকে যোগ করতে পারে এবং হাতে যে এক থাকে তা রাখতে পারে। হাফ এডারের সংজ্ঞাতে এরকম আছে, যে বর্তনী বা সার্কিট দুইটি বিটকে যোগ করতে পারে এবং তার ক্যারি আউটপুট হিসাবে দিতে পারে তাকে হাফ এডার বলা হয়। তো আমরা হাফ এডারের দুইটি ইনপুট এ এবং বি দিয়ে কী পেলাম, এর যোগফল পেলাম এস সমান সমান এ এক্সর বি, আর ক্যারি পেলাম সি সমান সমান এ এন্ড বি, কারণ এটা একটা এন্ড গেট, এ এন্ড বি, এন্ড গেট। এখন এই হাফ এডার অর্ধযোগের বর্তনী যদি আমরা বর্ণনা দিতে যাই, হ্যাঁ, সেখানে তার সত্যক সারণীটা আসবে।
সপ্তক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝারও বিষয়। আমরা সপ্তক শ্রেণীতে দুইটি ইনপুট এ এবং বি দিলাম, আর আউটপুট দুইটি দিলাম, একটা এস আর একটা হলো সি। এস দিয়া সাম অথবা অ্যাড বা যোগফল, সি দিয়ে হলো ক্যারি। ঠিক আগেকার মতোই আমরা দুইটি ইনপুটের জন্য চার ধরনের ইনপুট পাবো। হ্যাঁ, সেখানে হলো শূন্য শূন্য, শূন্য এক, এক শূন্য, এক এক। এখন আউটপুটটা কী ধরনের হবে? আমরা যদি আগের সূত্র মতো লিখি, একসঙ্গে যে সূত্র শিখেছিলাম সেভাবে আমরা আউটপুটটা লিখতে পারি এই এসের জন্য। অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে ওয়ান। এখানে একটি ওয়ান মানে বেজোড় সংখ্যক ওয়ান, এখানে একটি ওয়ান মানে বেজোড় সংখ্যক ওয়ান, আর বাকি সকল ক্ষেত্রে হবে শূন্য বা জিরো। আমরা যোগফল পেয়ে গেলাম, কিন্তু ক্যারিটা পাবো কীভাবে, হাতে থাকে কীভাবে পাবো? এই হাতে থাকেটা পাওয়ার জন্য আমাদেরকে বাইনারি যোগ অথবা যোগের শতসিদ্ধটা আমাদের খেয়াল করতে হবে। বাইনারি যোগের শতসিদ্ধ বা বাইনারি যোগ, এখানে বাইনারি যোগের শতসিদ্ধটা তোমরা জানো, আমি পাশে আবার উপস্থাপন করে দিয়েছি। হ্যাঁ, যেমন শূন্য শূন্য যোগ করলে হয় যোগফল শূন্য, অর্থাৎ হাতে কিছু থাকে না, থাকে না মানে ক্যারি থাকে শূন্য। শূন্য আর একে যোগ করলে যোগফল হয় ওয়ান, ক্যারি থাকে না, এর অর্থ হলো ক্যারি শূন্য। আবার এক আর শূন্য যোগ করলে যোগফল হয় ওয়ান, সেক্ষেত্রেও ক্যারি থাকে না, তাহলে ক্যারি শূন্য। একে একে যোগ করলে, একে একে যোগ করলে যোগফল হয় জিরো, হাতে থাকে ওয়ান মানে ক্যারি থাকে ওয়ান। অর্থাৎ আসলে এটা একটু খেয়াল রাখার জন্য আমি অনেক সময় বলি, একে একে যোগ করলে হয় তোমার দুই। বাইনারিতে দুই লেখে কীভাবে? বাইনারিতে দুই লেখে এক আর শূন্য, এই শূন্য থেকে এখানে শূন্য নামবে আর ক্যারি হিসাবে একটা থাকে। তাহলে এখন আমি যদি এই দিকে খেয়াল করি, এই শতসিদ্ধের সাথে খেয়াল করি, যোগের শতসিদ্ধের সাথে খেয়াল করি, তাহলে আমরা ক্যারিটাও পাচ্ছি। তাহলে আসি আমরা সাধারণ বাইনারি যোগ। হ্যাঁ, জিরো জিরো যোগ করলে হবে জিরো যোগফল, আর হাতে থাকবে কিছুই থাকবে না, অর্থাৎ জিরো। জিরো আর ওয়ান যোগ করলে জিরো, হাতে থাকে জিরো। অনুরূপভাবে ওয়ান আর জিরো যোগ করলে যোগফল জিরো ওয়ান, সরি আবার বলছি, ওয়ান আর জিরো যোগ করলে এই যে এখানে ওয়ান আর জিরো যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি থাকে শূন্য, অর্থাৎ কিছুই থাকে না। ঠিক অনুরূপভাবে একে একে যোগ করলে যোগফল হয় এক আর শূন্য, এক আর শূন্য, সেখান থেকে শূন্য নামবে আর এক ক্যারি থাকবে। অর্থাৎ একে একে যোগ করলে হয় দুই, দুই মানে দশ, দশের শূন্য নামে হাতে থাকবে। তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পেলাম এখানে যোগফলগুলো, এখানে ক্যারিগুলো। তাহলে আমরা কী হলাম, বুঝতে পারলাম যে উদ্দীপকের যে দুইটি গেট আছে, দুইটি গেটের সমন্বয়ে সুন্দরভাবে একটি হাফ অ্যাডার তথা যোগের অর্ধযোগের বর্তনী অঙ্কন করা যায়। আমরা এই হাফ অ্যাডারটাকে মৌলিক গেট দিয়েও যদি অঙ্কন করি তাহলে অঙ্কন করতে পারি। এই যে মৌলিক গেট দিয়ে অঙ্কন করতে হলে আমরা এই যে ওখানে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মোতাবেক আমরা দেখব এ অ্যান্ড বি একটা অ্যান্ড গেট, এ অ্যান্ড বি নট আরেকটা অ্যান্ড গেট। হ্যাঁ, দুই অ্যান্ড গেটের মাঝে একটা আছে কি আমাদের, এই যে অর চিহ্ন, সেটার জন্য একটা অর গেট। হ্যাঁ, আর এ নটের জন্য একটা নট গেট, তাহলে এখানে মনে করো এ নট আসা যাবে। এ বি নটের জন্য এখানে একটা নট গেট, বি নট আসা যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই এক্সর গেটটা মৌলিক গেট দিয়ে। ঠিক সি এর জন্য আরেকটি অ্যান্ড গেট, এই যে একটা অ্যান্ড গেট, এ অ্যান্ড বি একটা অ্যান্ড গেট দিয়ে দিলাম। তাহলে এটার ভিতরে যখন আসবে এ আর বি আসবে, এ অ্যান্ড বি হয়ে যাবে, এটা হলো ক্যারি। আর এগুলো দেখো, এই যে এ নট বি যোগ এ বি নট, তাহলে এটা হলো এস। তাহলে আমরা কী পেলাম, মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার পেয়ে গেলাম। আমরা যদি সবচেয়ে সহজভাবে একটা হাফ অ্যাডারের ডায়াগ্রাম আঁকতে যাও বা চিত্র দেখা যাও সংক্ষেপে টিকার মতো, সেটা হবে ব্লক ডায়াগ্রাম। এই যে উপরে আমি একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিছি, আসলে ব্লক ডায়াগ্রাম কিছুই না, কয়টা ইনপুট কয়টা আউটপুট সেটাকে একটা ব্লক আকারে দেখানো, একটা প্রতীকী আকারে দেখানো। যেমন এ একটা ইনপুট, বি একটা ইনপুট, যখন হাফ অ্যাডারের ভিতরে যাবে তখন একটি পাওয়া যাবে সাম এস, আর একটা পাওয়া যাবে ক্যারি আউটপুট হিসাবে। তাহলে আমরা হাফ অ্যাডার তিন রকম আঁকতে শিখলাম, সবচেয়ে সহজ হলো ব্লক ডায়াগ্রামের সাহায্যে, এরপরে হলো মৌলিক গেট দিয়ে, আর স্বাভাবিকভাবে মৌলিক গেট যৌগিক গেট মিলিয়ে হাফ অ্যাডার। ধন্যবাদ সবাইকে।